আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন আমি দেখাবো মজাদার একটা চপ, সেটা আমি কাঁচা কলা দিয়ে বানিয়ে ফেলবো। কাঁচা কলা রান্না করে খায়, কাটলেট বানায়, কিন্তু কাঁচা কলার চপ কেউ খেয়েছেন কি তা জানি না। এখন আমি বানিয়ে দেখছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন। এখন পোলাওটা আমি কেটে সাইজ করে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি একটা বোল, বোলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটু বেসন পরিমাণ মতো দিয়ে দেব, লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো একটু খাবার সোডা অল্প একটু। দিয়ে আমি এখানে একটু চাট মশলা দিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য। আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে নাই, কোনো সমস্যা নাই। এখন আমি এটাকে ভালোভাবে একটু মেখে নেব। মাখানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প পানি দেব আর মাখিয়ে নেব। পানিটা কিন্তু বেশি পড়ে গেলে পাতলা হয়ে যাবে ব্যাটারটা, আপনারা আস্তে আস্তে পানি দিবেন যাতে করে না পাতলা হয়। একটু ঘন রাখতে হবে ব্যাটারটা, যেন ব্যাটারটা তৈরি হয়ে যায়। এখন আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, আমার এখানে একটু তেল ছিল আর আমি আরো একটু দিয়ে নিচ্ছি। দিয়ে আমি তেলটা গরম করে ব্যাটারের মধ্যে কলাগুলা দিয়ে একটু মাখিয়ে পিট পিট করে আমি তেলের ভিতরে ছেড়ে দেবো। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমি যখনই আপনাদের ভালো ভালো রেসিপি বানিয়ে আপলোড দেব তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।